পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ আমি বাংলা ক্লাসে পাতাবাহার বই থেকে এতো অমুন্ডা কাহিনীর প্রশ্ন উত্তর লিখিয়ে দেব। তোমরা খাতা আর পেন নিয়ে বসো। দেখো, 15-1 সেও এক ভীষণ যুদ্ধ। কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? সাহেবরা মুন্ডাদের শালগেড়িয়া গ্রামকে জোরজুলুম করে অধিকার করে নেয়। ফলে কয়েক বছর পর বিরসা মুন্ডা অন্যান্য মুন্ডাদের নিয়ে সাহেবদের গ্রাম থেকে তাড়াবার জন্যে লড়াই শুরু করল। এখানে সেই যুদ্ধের কথা অর্থাৎ মুন্ডা বিদ্রোহের কথা বলা হয়েছে। 15-2 গাঁয়ের নাম হাতিঘর হলো কেন? উত্তর, সাবু এবং শালগাছের পাঁচিল দেওয়া শালগেড়িয়া গ্রাম ছিল মুন্ডা আদিবাসীদের বাসস্থান। অত্যাচারী সামন্ত প্রভুরা জোর জুলুম করে তাদের সব কিছু অধিকার করে নেয়। গ্রামের জমিদার মতিবাবুর পূর্বপুরুষরা হাতি পুষতেন। তাদের হাতির শালটা ছিল পাথরের। তারই নাম অনুসারে গ্রামের নাম রাখা হয় হাতিঘর। 15-3 ভজন ভুক্তা এতোয়াকে কি বলত? উত্তর, ভজন ভুক্তা এতোয়াকে বলতো সে বড় ভালো ছেলে, তবে সে স্কুলে যায় না বলে ভজন ভুক্তার খুব কষ্ট হয়। গ্রামেই এখন স্কুল এবং সেখানকার সাঁওতাল মাস্টারমশাইও খুব ভালো, কিন্তু তারাই নিজেদের কাজের প্রয়োজনে বাচ্চাদের স্কুলে পাঠায় না। তাদের ছেলেমেয়েরা বাবুর বাড়ির গরু চড়ায়, বন থেকে কাঠ আনে, কিন্তু পড়াশোনা শেখে না। এটাই ভজন ভুক্তার দুঃখের কারণ। 15-5 এতোয়া নামটি কেন হয়েছিল? আদিবাসীরা ইচ্ছে মতো জন্মবারের সঙ্গে মিলিয়ে তাদের ছেলেমেয়েদের নামকরণ করে। যেমন সোমবারে জন্মালে নাম হয় সোমরা, সোমাই, আবার বাংলা নামও রাখে। রবিবারে জন্ম হয়েছে বলে তার ঠাকুরদার নাম দিয়েছিলেন এতোয়া। 15-6 এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও। এতোয়া গ্রামের সম্ভ্রান্ত ব্যক্তি মতিবাবুর বাগাল অর্থাৎ রাখাল। তার কাজ মতিবাবুর গরু ছাগল চড়ানো। পুরনো আমবাগানে বাবুর গরু চড়াতে সে টক আম, শুকনো কাঠ, মেটে আলু এবং মজা পুকুরের পাড় থেকে শাক যা পায় সব তুলে নিয়ে রেখে দেয় ওর বস্তার মধ্যে। তারপর গরু নিয়ে ও দুলাং নদী পেরিয়ে চড়ে ওঠে। ঘন সবুজ ঘাস বনে গরু মোষ ছেড়ে দিয়ে সুবর্ণরেখার সরু জায়গাটার তার বাঁশে বোনা জালটা পেতে দেয়। এটাই এতোয়ার রোজকার কাজ। 15-7 এখন গ্রামে স্কুল, তবু এখানে এইটার বক্তাকে আগে কি ছিল? মহাশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনী গদ্যাংশে এই অংশটির বক্তা হলেন ভজন ভুক্তা। আগে গ্রামে স্কুল ছিল না, জঙ্গল দিয়ে 4 মাইল পথ হাঁটার পরে পাঠশালায় যাওয়া যেত। এছাড়াও ব্যাস আজকে এই পর্যন্ত।